নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ গাছের জন্য পটাশ রাসায়নিক সার সম্পর্কে আলোচনা করব। পটাশ রাসায়নিক সারের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গাছের জন্য বিভিন্ন রাসায়নিক সারের ব্যবহার এবং উপকারিতা প্রথম ভিডিও আপনাদের সাথে উপস্থাপনা করতে চলেছি, এবং ধীরে ধীরে আরও বিভিন্ন রাসায়নিক সারের ব্যবহার এবং সেই ব্যবহারের উপকারিতা কী রয়েছে সে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও অবশ্যই আসবে, আপনাদের সাথে শেয়ার করব। আজ পটাশ রাসায়নিক সারের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব। প্রত্যেকটি গাছের জন্য পটাশ রাসায়নিক সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বিক প্রেক্ষিতে গাছের ডেভেলপমেন্ট তথা উন্নতি সাধনের ক্ষেত্রে পটাশের ভূমিকা অপরিহার্য। মাটিতে যদি ফসফরাস এবং নাইট্রোজেনের পরিমাণ কম থাকে, তাহলে মাটিতে কিন্তু অবশ্যই পটাশ ব্যবহার করতেই হবে। সম পরিমাণে যদি মাটিতে ফসফরাস বা নাইট্রোজেন না থাকে, তাহলে পটাশ কোনো কাজ করবে না। আপনাদের যে মাটিতে আপনি পটাশ প্রয়োগ করবেন, সেই মাটিতে যদি না ফসফরাস এবং নাইট্রোজেনের পরিমাণ সমতা থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পটাশ কিন্তু কোনো কাজ করবে না। ফসফরাস এবং নাইট্রোজেন যদি সম পরিমাণে থাকে সেই মাটির মধ্যে, সেখানে কিন্তু পটাশ চমৎকার ভূমিকা পালন করে এবং পটাশের সবথেকে ভালো কার্যকারিতা সেখানে কিন্তু লক্ষ্য করা যায়। যদি মাটিতে ফসফরাস এবং নাইট্রোজেনের পরিমাণ সমতা থাকে, সেখানে কিন্তু পটাশ রাসায়নিক সার চমৎকার কাজ করে। সাধারণত বাজারে তিন ধরনের পটাশ রয়েছে: MOP মিউরেট অফ পটাশ, SOP সালফেট অফ পটাশ, NOP নাইট্রেট অফ পটাশ। সাধারণত আমরা বাজারে যে পটাশ রাসায়নিক সারটি দেখতে পাই, লাল ধরনের যে লাল পটাশ, আপনারা এই যে পটাশটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি লাল ধরনের লাল পটাশ, যেটাকে বলা হয়ে থাকে, এটি হচ্ছে MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ। কারণ এই যে লাল সারটা, এটা কিন্তু সাধারণত কৃষিকাজ তথা সমস্ত গাছপালা কিন্তু এই সারটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই লাল পটাশ, এই মিউরেট অফ পটাশ ব্যবহার করা হয়ে থাকে। এই MOP বা মিউরেট অফ পটাশে কিন্তু লবণ থাকে, লবণের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, সেই জন্য কিন্তু টবের গাছগুলোতে অনেকটাই ক্ষতি সাধন করে, মাটির গাছগুলোতেও ক্ষতি সাধন করে, কিন্তু টবের গাছগুলোতে কিন্তু অধিক পরিমাণে কিন্তু ক্ষতি সাধন করে থাকে এই লাল পটাশ। সাধারণত এই মিউরেট অফ পটাশ বা MOP গঠিত হয় কীভাবে? পটাশিয়াম ক্লোরাইড 80-85% থাকে, এর সাথে থাকে সোডিয়াম ক্লোরাইড 15-20%, যেটা সাধারণ লবণ। এই দুটির মিশ্রণেই সাধারণত গঠিত হয় MOP বা মিউরেট অফ পটাশ, বা এই যে লাল পটাশ আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গঠিত হয় বা তৈরি হয়। আপনারা যদি MOP অর্থাৎ মিউরেট অফ পটাশের যে লাল পটাশ আপনারা দেখতে পাচ্ছেন, এই পটাশের পরিবর্তে যদি আপনারা SOP অর্থাৎ সালফেট অফ পটাশ ব্যবহার করেন, তাহলে কিন্তু অধিক মাত্রায় খুব সুন্দর ফলাফল পাবেন এবং দীর্ঘস্থায়ী কিন্তু উপকারিতা পাবেন পটাশ থেকে। এই SOP কিন্তু সাধারণত দোকানে পাওয়া যায় না, আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন SOP। এই পটাশটা আপনারা অর্থাৎ সালফেট অফ পটাশ, এই সালফেট অফ পটাশটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। এটি কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার। এই SOP বা সালফেট অফ পটাশে কিন্তু পিওর পটাশের পরিমাণটা অনেকটাই রয়েছে, সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী এবং খুব সুন্দর কিন্তু ফলাফল দেয়। আপনারা আর সাধারণত দোকানে বা মার্কেটে না পেতে পারেন, আপনারা কিন্তু এই SOP অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সালফেট অফ পটাশ কিন্তু সংগ্রহ করতে পারেন, সেটা কিন্তু গাছের জন্য অত্যন্ত উপকার দেয়। আমরা সচরাচর যেটি পেয়ে থাকি এই লাল পটাশ MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ, এটা কিন্তু আমরা সাধারণত গাছের জন্য ব্যবহার করে থাকি।
অর্থাৎ এটি কিন্তু টবের জন্য অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এই পটাশের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গাছের জন্য। সার্বিক প্রেক্ষিতে যদি এই পটাশের উপকারিতা আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু গাছের জন্য একটি অত্যন্ত উপকারী একটি কিন্তু রাসায়নিক সার এই পটাশ। আমরা এই লাল পটাশ ব্যবহারের ফলে গাছের কী কী উপকারিতা হয় সে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত, লাল পটাশ ব্যবহারের ফলে গাছের জন্য একটি অত্যন্ত উপকারিতা হলো গাছের ফলের এবং ফুলের যে মোটা বা বৃন্ত সেগুলোকে আরও শক্ত এবং মজবুত করে। এর ফলে গাছের ফুল ঝরে যাওয়া বা গাছের ফল ঝরে যাওয়া জনিত যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান ঘটায় এই লাল পটাশ। দ্বিতীয়ত, গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু অনেক অংশে বৃদ্ধি করে এই লাল পটাশ। তৃতীয়ত, লাল পটাশ গাছের পাতার সবুজ কণা তৈরিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য কিন্তু গাছের পাতার যে সবুজ কণা বা সবুজ ডিপ গাঢ় রং যেটা তৈরি হয় গাছের পাতা, সেই যে সবুজতা বজায় রাখতে কিন্তু এই পটাশের ভূমিকা অতুলনীয়। চতুর্থত, গাছকে শক্তপোক্ত করে এবং বলিষ্ঠ শক্ত সমর্থ একটি গাছ কিন্তু পরিণত করতে সাহায্য করে এই লাল পটাশ। অনেকাংশে দেখবেন গাছের দুর্বলতা হয়ে যায়, ডালপালাগুলো ততটা একটা শক্ত সামর্থ্য হয় না। সেক্ষেত্রে যদি আপনারা এই লাল পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার যে গাছটা কিন্তু অনেকটা শক্তপোক্ত হবে এবং বলিষ্ঠ হবে। এর গাছ যত বলিষ্ঠ হবে তত কিন্তু তাড়াতাড়ি গাছের ফুল ফল আসতে সাহায্য করবে। সেই জন্য কিন্তু লাল পটাশ ব্যবহারে অত্যন্ত উপকারী একটি সার। পঞ্চমত, পটাশ সার কিন্তু নাইট্রোজেনের কুফলকে দূর করে। অর্থাৎ মাটিতে অতিরিক্ত যদি নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে কী হয়ে থাকে, গাছের পাতা পুড়ে যায়। এবং সেক্ষেত্রে কী হয়, গাছের পাতা এবং যে গাছের যে নতুন যে বৃন্ত বা নতুন যে ডালগুলো বার হয় সেগুলো কিন্তু পুড়ে যায় অধিক নাইট্রোজেনের প্রভাবে। এবং এটা কিন্তু নাইট্রোজেনের একটা কুফল। এই নাইট্রোজেনের অতিরিক্ততা হয়ে যাওয়া মাটিতে বা এই নাইট্রোজেনের কিন্তু কুফল প্রতিরোধ করতে কিন্তু পটাশ সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং মাটিতে যখন অধিক পরিমাণে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে তখন যদি আপনারা এই লাল পটাশ বা পটাশ সার ব্যবহার করেন সেক্ষেত্রে মাটির যে সমতা কিন্তু ফেরাতে সাহায্য করবে। ষষ্ঠত, গাছের অকাল পক্কতা, অর্থাৎ গাছের ফলগুলি অকালে পেকে যায়, পরিণত না হয়ে কিন্তু পেকে যায়। এবং যে গাছের ফলগুলি যে তাড়াতাড়ি গাছের ফল পেকে যায়, এই তাড়াতাড়ি গাছের ফল পেকে যাওয়া বা অকাল পক্কতা কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে এই লাল পটাশ। আপনারা যদি লাল পটাশ গাছে ব্যবহার করেন আপনার গাছের ফলের অকাল পক্কতা বা অকালে পেকে যাবে না বা ফলের তাড়াতাড়ি যে পেকে যাওয়া সেটাকে কিন্তু প্রতিরোধ করে থাকে কিন্তু এই পটাশ সার। সপ্তমত, গাছের বীজকে পরিপক্কতা দিতে সাহায্য করে। অনেক সময় কী হয়ে থাকে, গাছের ফলটি পেকে গেলেও গাছের যে বীজ সেই বীজ কিন্তু পরিপক্কতা পায় না। এর ফলে ওই বীজ থেকে আপনি যখন নতুন গাছ তৈরি করবেন তখন কিন্তু নতুন গাছ আর হবে না। এই যে বীজের কিন্তু পরিপক্কতা দিতে কিন্তু এই পটাশ সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা যে সকল গাছের বীজ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পটাশ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার গাছের যে বীজ সেই বীজের কিন্তু পরিপক্কতা ঘটাতে সাহায্য করবে এই পটাশ সার। অষ্টমত, গাছের ফলকে সুন্দর এবং স্বাস্থ্যবান করতে পটাশের ভূমিকা অপরিহার্য। অনেক সময় আপনারা দেখে থাকবেন গাছের ফলগুলি বেঁকা হয়ে থাকে বা ল্যাংড়া হয়ে থাকে বা কুরুণ্ডে, যেটাকে বলা হয়ে থাকে কুরুণ্ডে হয়ে থাকে। সেই যে সমস্যা, সেই সমস্যার সমাধান ঘটাতে কিন্তু এই লাল পটাশ সারের কিন্তু অতুলনীয় ভূমিকা রয়েছে। এই আপনারা যদি গাছে এই পটাশ সার ব্যবহার করেন তাহলে আপনাদের ফলের যে আকার আকৃতি সেটা কিন্তু সঠিক আকার আকৃতি প্রদান করবে এবং গাছের যে ফলের যে সৌন্দর্য সেই সৌন্দর্য বৃদ্ধি করবে এবং গাছের ফলের স্বাস্থ্যকে আরও সুস্বাস্থ্যবান করে তুলবে। সেক্ষেত্রে কিন্তু এই পটাশের ভূমিকা অপরিহার্য। নবমত, পটাশ সার গাছের ফুল আসতে সাহায্য করে এবং সেই ফুল ঝরে যাওয়াকে প্রতিরোধ করে। আপনাদের যাদের গাছে ফুল আসছে না আপনারা কিন্তু এই পটাশ সার ব্যবহার করতে পারেন, আপনাদের গাছে কিন্তু অবশ্যই ফুল আসবে এবং সেই ফুল ঝরে যাওয়া কিন্তু প্রতিরোধ করবে এই পটাশ। দশমত, গাছের স্বাস্থ্যকে আরও সুস্বাস্থ্যবান করবে এবং গাছের যে স্বাস্থ্য এবং ডালপালা থেকে সৌন্দর্য স্বাস্থ্য সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে এই পটাশ সার।
এছাড়াও গাছের শিকড়কে শক্ত সমর্থ করে এবং গাছের শিকড়ের যে শক্তি সেই শক্তি কিন্তু অনেক অংশে বৃদ্ধি করে এই পটাশ সার। এছাড়াও গাছের ফলন বৃদ্ধি করতে সাহায্য করে, অনেকের গাছে ফলন হচ্ছে না ঠিকমতো, আপনারা যদি এই পটাশ সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের ফলন বৃদ্ধি করবে। এছাড়াও গাছের পরিপক্কতা এবং ফলের পরিপক্কতা প্রদানে সাহায্য করে। অনেক সময় কী হয়ে থাকে, একটা গাছ পরিপক্ক না হলে ফল আসে না, এই গাছের পরিপক্কতা প্রদানে কিন্তু এই পটাশের অতুলনীয় ভূমিকা রয়েছে। এছাড়াও একটা ফল যখন পাকবে, ম্যাচিওর হবে, তখন কিন্তু সেই ফলটা পরিপক্কতা না পেলে কিন্তু ফলটা পাকবে না, সেক্ষেত্রেও কিন্তু ফলের পরিপক্কতা প্রদানে এই পটাশের ভূমিকা অতুলনীয়। এছাড়াও এই পটাশ গাছের ফলের যে রং, নির্দিষ্ট ফলের যে নির্দিষ্ট রং, অর্থাৎ কাঁচা থাকলে যখন ফলটা সবুজ থাকবে বা পেকে গেলে বিভিন্ন রঙের হয়, যে হলুদ বা বিভিন্ন যে রঙের হবে, এই যে সঠিক রং, গাছের ফলের সঠিক রং প্রদান করতে কিন্তু এই পটাশের কিন্তু অতুলনীয় কিন্তু ভূমিকা রয়েছে। ফলের রং নির্ণয়ের পাশাপাশি ফলের গঠন এবং ফলের স্বাদকে আরও উন্নত থেকে উন্নত করতে এই পটাশ কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। যদি আপনাদের কোনো গাছে পটাশের অভাব দেখা দেয়, তাহলে কিভাবে বুঝবেন যে সেই গাছটাতে পটাশের অভাব দেখা দিয়েছে? প্রথমত, পটাশের যদি অভাব দেখা দেয়, গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে। আপনারা লক্ষ্য করবেন, কোনো গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, মানে যে মানে অনেক ক্ষেত্রে কী হয়ে থাকে, গাছের পাতা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, বয়স হয়ে গেলে কিন্তু সেই পুরনো পাতা হলুদ হয়ে ঝরে যায়, এবং নতুন পাতা যদি, বা যেগুলো মিডিয়াম বয়স যে পাতাগুলি, সেই পাতাগুলি যদি হলুদ হয়ে যায়, আপনারা বুঝবেন সেক্ষেত্রে কিন্তু গাছে পটাশের প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয়ত, কী হয়ে থাকে পটাশের অভাবে, গাছের পাতা বা ডালগুলো পুড়ে যায়। অনেক সময় আপনারা দেখবেন গাছের কচি পাতাগুলি পুড়ে যাচ্ছে, বা গাছের ডাল পুড়ে যাচ্ছে, নতুন ডাল যেগুলো পুড়ে যাচ্ছে, বা গাছের পাতার যে ধারে ধারে ধারগুলো পুড়ে যাচ্ছে, এটা কিন্তু পটাশের অভাবজনিত কিন্তু কারণ। তৃতীয়ত, গাছের বৃদ্ধি হঠাৎ করে থমকে যায়, একটা গাছ বৃদ্ধি পাচ্ছে না, গাছের বৃদ্ধিটা হঠাৎ করে থমকে গিয়েছে, সেটাও কিন্তু পটাশের লক্ষণ দেখা দিতে পারে। এছাড়াও আরও বিভিন্ন লক্ষণ রয়েছে, আপনারা কিন্তু এই পটাশ কিন্তু ব্যবহার করতে পারেন, সমস্ত ধরনের কিন্তু সমস্যার সমাধান ঘটবে। আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী এই পটাশ সারের ব্যবহার করতে হবে, কখনোই অত্যাধিক বা অতি বেশি পরিমাণে কিন্তু কখনোই পটাশ সার ব্যবহার করা উচিত নয়। আপনাদেরকে বলে রাখছি, কোনো ধরনের রাসায়নিক সার অধিক পরিমাণে আপনারা কখনোই ব্যবহার করবেন না, প্রয়োজনে যতটুকু প্রয়োজন সারের সেই সারের তুলনায় কম ব্যবহার করার চেষ্টা করবেন। রাসায়নিক সারের ক্ষেত্রে প্রয়োজন অনুপাতে কম ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু ফলাফল পাবেন। কখনোই প্রয়োজনের অধিক সার কিন্তু ব্যবহার করাবেন না, তার ফলে কী হবে, গাছের কিন্তু চরম ক্ষতিও হতে পারে এই রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে, সেদিকে কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদেরকে। আপনারা এই পটাশ সার কীভাবে ব্যবহার করবেন, আপনাদের 10 ইঞ্চি বা 8 ইঞ্চি যে টবগুলি রয়েছে, সেই 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের জন্য আপনারা এই যে চামচটা আপনারা দেখতে পাচ্ছেন, এক চামচ, এক টেবিল চামচ এটা রয়েছে, এক টেবিল চামচ এই পটাশ সার কিন্তু ব্যবহার করতে পারেন। এবং আপনাদের যাদের 12 ইঞ্চি টব রয়েছে, 12 ইঞ্চি থেকে বড় টবগুলো রয়েছে, সেগুলো থেকে 1.5 চামচ আপনারা ব্যবহার করতে পারেন, এবং 12 ইঞ্চির থেকে বড় যেগুলো টব রয়েছে সেগুলোতে আপনারা 1.5 থেকে 2 চামচ আপনারা এই পটাশ সার ব্যবহার করতে পারেন। আমি আরও একবার বলছি, গাছের জন্য যতটুকু প্রয়োজন রাসায়নিক সারের, ততটুকুই কিন্তু আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন, কখনোই প্রয়োজনের অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করবেন না। গাছের জন্য বিভিন্ন রাসায়নিক সারের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব, আরও নতুন নতুন সার এবং তাদের ব্যবহারের নিয়ম এবং উপকারিতা সম্পর্কিত আলোচনা করব। এই নতুন নতুন সারের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কিত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। পটাশ রাসায়নিক সারের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।